ভিডিও হবে কিন্তু আমার ভিডিও করতে মনে ছিল না, আপনি আবার কেটে দেন, দেখেন আবার দেখেন আমি ডট সবুজ নামে একটি ডিপ নিচ্ছি, সবুজ ডিপ, সবুজ ডিপের লাল কি সবুজের ভিতরে থাকবে না, লাল ডিপটা সবুজের ভিতরে থাকবে, তাহলে এটার ভিতরে আমি আবার আর একটা ডিপ নেই, ডট লাল ডিপের ভিতরে ডিপ, এটা শুরু হয়েছে কোথায়, এখানে শুরু হয়ে এখানে শেষ, আর এটা এখান থেকে এখান পর্যন্ত, তার একটা ডিপের ভিতরে আর একটা ডিপ, তাই না? তো এখন যেহেতু একটা সবুজের ভিতরেই তো লাল থাকবে, এটা সবুজের ভিতরেই থাকবে না, ওকে আমি প্রথমে সবুজ ডিপটাকে ধরে নিচ্ছি, সবুজ ডিপ, সবুজ ডিপটাকে ধরে বললাম একটা উইথ দেন, widthএইচ উইথ দিচ্ছি হচ্ছে 700 পিক্সেল, সরি এখানে একটা সেমিকোলন ব্যবহার করতে হবে, আর এখানে একটা উইথ দিয়েছি, হাইট দিয়ে দেন, মাইক্রোফোন অন আছে কার অফ করে নেন, 400 পিক্সেল, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও আমাকে দিতে হবে, এ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, গ্রিন। এখন যদি এখানে রিলোড দেই তাহলে আমার সবুজ দিকটা দেখা যাবে, লালটা দেখা যাবে না, কেন, কারণ লালটাকে তো এখন আমি ধরিনি, তাই না? তো এটাকে যদি আমি ধরি, এখানে যদি আমি লিখি লাল ডিপ, তোমাকে বলছি তোমার উইথ হচ্ছে 280 পিক্সেল, অথবা 270ও দিতে পারেন, 280 না 270 দেন, সমস্যা নেই, 270 পিক্সেল, এবং হাইট আইডিয়া দেন হচ্ছে 200 পিক্সেল, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালারও আপনাকে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, ওকে। স্যার আপনি না বললেন উইথ এবং হাইট দুটো সমান দিতে হবে গ্রিডটার ক্ষেত্রে? সরি 270ই বলেছি, লেখার সময় 200 চাপ লেগে হয়ে গেছে, দুঃখিত, ধন্যবাদ আপনাকে। দেখেন তো একটা ডিপের ভিতরে আরেকটা ডিপ দেখা যাচ্ছে, বাট এইটা আমাকে কি করতে হবে, গোল রাখতে হবে, তাই না? বৃত্তটা তো গোল থাকবে, তাহলে অবশ্যই এটাকে আমাকে বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হবে, সরি BORDER, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%, ওকে অর্ধেক, তাহলে যেহেতু সমান ব্যবহার করেছি, এটা কি আমাদের ডিবের ভিতরে ডিব নিতে হবে না? হ্যাঁ ডিবের ভিতরে ডিব নিতে হবে, কারণ এটা তো থাকবেই ভিতরে। এখন এখন দেখেন এই একটা ডিবের ভিতরে আরেকটা ডিব, এখন এইটা কি এখানে থাকবে, এটা কোথায় থাকবে, এটা সেন্টারে থাকবে না মাঝখানে থাকবে, কোথায় থাকবে স্যার? সেন্টারে, এই জায়গাটাতে থাকবে, তাই না? মাঝখানে থাকবে না, মাঝখানে থাকবে, এই জায়গাটাতে থাকবে। তাহলে এটাকে আনার জন্য, তাহলে এই ডিপটাকে প্রথমে আমি মাঝখানে নিয়ে আসতেছি, মাঝখানে নিয়ে আসেন, মাঝখানে আনার জন্য কি করতে হবে, কাকে মাঝখানে আনতে চাচ্ছি, লাল ডিপটাকে মাঝখানে আনতে চাচ্ছি না, তাহলে আমার লাল ডিপটা তো ধরাই আছে, তাহলে লাল ডিপটাকে যদি আমি মার্জিন অটো করে দেই মাঝখানে আসবে, দেখেন তো মার্জিন অটো দিলে মাঝখানে আসে কিনা, মাঝখানে আসছে না স্যার, মাঝে মাঝে হয় না, এটা ওইটা না, ওইটা না, এই জায়গাটাই মাঝখানে আসছে কিনা, ভিতরে আসছে। হ্যাঁ এখন আপনি যদি তাকে মার্জিন টপ দেন তাহলে কি নিচে আসবে, নিচে আসবে না? জি স্যার, মার্জিন টপ দিয়ে একটা অ্যামাউন্ট দিয়ে দিব, কত কতটুকু আসবে, কত পিক্সেল আপনি দেন মার্জিন টপ, দেখেন কি হয়, মার্জিন টপ TOP, সরি মার্জিন টপ আপাতত আমি দিচ্ছি হচ্ছে ধরুন 30 পিক্সেল দেন, তারপরে আমি কিভাবে মাপটা নিব দেখেন, খেয়াল করবেন সবাই কি হয় একটু খেয়াল করেন, কি হয়েছে, আসছে আরো বাড়া, পুরোটাই নামছে, পুরোটাই নাম, 50 পিক্সেল দিলাম, সবুজ লাল ডিপ নিচে নামবে, কি করতেছে, সবুজ ডিপ সহ নিচে নামে, নামে জি স্যার, তাহলে একটা সমস্যা হয়ে গেল না? হ্যাঁ স্যার। তাহলে এখন বিষয়টা হচ্ছে এমন যে আমি লাল ডিপটাকে বলছি তুমি নিচে নামো, মার্জিন টপ তোমাকে উপর থেকে আমি 50 পিক্সেল নিচে নামিয়ে দিলাম, বাট এখানে দেখা যাচ্ছে সবুজ ডিপ সহ নিচে নামে, লাল ডিপের সাথে সাথে সবুজ ডিপ সহ নিচে নামে, এটা আনার জন্য আমাকে আরও একটি প্রপার্টি ব্যবহার করতে হবে, মাইক্রোফোন অফ করেন, মাইক্রোফোন অফ করেন, সবাই মাইক্রোফোন অফ করেন, এটা আনার জন্য আমাকে যেটা করতে হচ্ছে, দেখেন উপর থেকে সে সহ নিচে নিচে নেমে আসছে,
এটা আনার জন্য আমাকে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে, আরেকটি প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এইটাতে, যে তোমার তার সাথে কোনো সম্পর্ক নাই। এই সবুজ দ্বীপটাকে বলে দিতে হবে যে তোমার সাথে তার কোনো সম্পর্ক নাই, তুমি সে নিচে যেতে চায়, তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে যেতে দাও। মানে আত্মীয় আসছে বাড়িতে, একজনের বাড়িতে আরেকজন, এখন আরেক বাড়ি থেকে সাপোজ ধরুন আপনার ফুফাতো ভাই আসছে, আপনারা দুই ভাই, আপনার বাবারা দুই ভাই, হ্যাঁ বাবারা দুই ভাই, মানে বাবা এবং চাচা। এখন বাবা এবং চাচার বাড়িতে লালদীপ মামাতো ভাই বা ফুফাতো ভাই আসছে, ফুফাতো ভাই কি দুজনেরই অগ্রাধিকার, আপনার নাম করিম আর আপনার চাচাতো ভাইয়ের নাম রহিম। তো রহিম এবং করিমের বাড়িতে আসছে লাল ভাই বেড়াতে। এখন লাল ভাই যখন ওই করিম ভাইয়ের বাড়ি থেকে রহিম ভাইয়ের বাড়িতে যেতে চায়, তখন রহিম ভাইয়ের ছেলে করিম ভাইয়ের সাথে সাথে যায়, তার মানে সবুজদের সাথে সাথে নিচে যায়। এখন ওকে বলতেছে, এখন সবুজদীপ আমরা বলে দিব সবুজদীপ যে তুমি তাকে ছেড়ে দাও, সে ঘুরে ফিরে আবার আসবে, বলে দিতে হবে যে তুমি তাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য আপনাকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, সে প্রপার্টির নাম হচ্ছে ওভারফ্লো। সে প্রপার্টির নাম কি? ওভারফ্লো। ওভারফ্লো প্রপার্টি যখনই আমি ব্যবহার করব, ওভারফ্লোর একটি মান আছে, এটাকে বলা হচ্ছে হিডেন। ওভারফ্লো কি? হিডেন, HIDDEN, ওভারফ্লো হিডেন যখনই আপনি দিবেন, তখনই দেখবেন সে ছেড়ে দিয়েছে তাকে। এই ওভারফ্লোর আরও বিস্তারিত আলোচনা আমরা পরে করব, আপাতত এইটুকু মনে রাখেন, ঠিক আছে? ওভারফ্লো হিডেন যখনই দিব, তখনই দেখবেন সবুজ দিক জায়গা মতো সরে গেছে, লাল দিক জায়গা মতো বসে গেছে। কাজ করেছে? আমরা এখন একটি জাতীয় পতাকা বানাতে পারবো। এখন দেখেন এখানের দূরত্ব আর এখানে দূরত্বের একটু কম বেশি দেখা যাচ্ছে, তো এটা যদি আপনি পারফেক্টলি করতে চান তাহলে কি আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেই তো করতে পারেন। মার্জিন টপ 50 পিক্সেল দিয়েছি, আর একটু নামিয়ে দেন, কত 60 পিক্সেল দিলে নিচে হয়, 65 পিক্সেল দিলাম, 65 কেটে দেন, এটা 65 বসিয়ে দেন, এখানে 50-র জায়গায় করে দেন হচ্ছে 65। দেখেন তো সে এখন পারফেক্টলি বসেছে কিনা, সহজ না? একদম সহজ, সহজ কিনা? এই ওভারফ্লোর, ওভারফ্লো ফাংশনের অনেক কিছু আছে, ওভারফ্লোর অনেক ফাংশন, অনেকটি প্রপার্টি আছে। হিডেনের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারবেন স্ক্রল, ব্যবহার করতে পারবেন ভিজিবল, ব্যবহার করতে পারবেন অটো, এগুলো আমি আরও সামনে আলোচনা করব। ঠিক আছে স্যার? ঠিক আছে, ইয়েস স্যার। আর জি স্যার, আরেকটা দেখাবো, আরেকটা জিনিস দেখাবো, আরেকটা সিম্পল জিনিস দেখাই, দেখেন এগুলো আপনাদের করতে, এখন করতে দিব। হ্যাঁ, এই এই যে লাল ডিপটা দেখেন, আমি যেখানে মাউস নেই না কেন, আমার মাউসের যে এটা নিচ্ছি, কোনো কালার পরিবর্তন হয়? কোনো কালার পরিবর্তন হয় না। বাট যখনই আমি এখানে, যখনই আমি মাউসটা এইখানে লাল ডিপের ভিতরে মাউসটা নিব, তখনই এটার কালারটা হলুদ হয়ে যাবে, এটাকে বলা হয় হোভার ইফেক্ট। কখন হোভার করব? কাকের উপরে হোভার করব? লালের উপরে হোভার করব, তাই না? লাল ডিপকে হোভার করব, লাল ডিপকে হোভার করব, লাল ডিপকে হোভার করব। তাহলে আপনি লাল ডিপকে বলে দেন, এই লাল ডিপটাকে ধরে আলাদাভাবে বলতে হবে আপনাকে, ডট লাল, লাল ভাই তোমাকে যখন আমরা হোভার করব, স্যার ভিতরে বললে হবে না? না, ওখানে হবে না, এটাকে আবার সাজাতে হবে, ধরতে হবে না, যখন আমি তাকে হোভার করব, তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে কি, হোয়াইট, হোয়াইট। যখন আমি লাল ডিপে হোভার করব, তখন তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট, হোয়াইট হয়, কাজ করে? আমি যখন সবুজ ডিপে হোভার করব, তখন সবুজের কালার চেঞ্জ হবে, তাহলে কি করতে হবে? ডট সবুজকে ধরতে হবে, সবুজ ডট সবুজ দ্বীপ তোমাকে যখন, সরি এক মিনিট, সবুজ দ্বীপটাকে যখন হোভার করব, ডট সবুজ দ্বীপ তোমাকে যখন হোভার করব, তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে ইয়েলো, রিলোড দেন, যখনই ক্লিক করেন দেখেন কাজ করে।
যখন এখানে হোভার করছি তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হয় না কাজ করে? এখন আমি এমনটাও করতে পারি, যখন সবুজ দ্বীপে হোভার করব তখন লাল দ্বীপ চেঞ্জ হয়ে আরেকটা কালার পাবে। এটা আমি কিভাবে করি দেখেন, একই কাহিনী। যখনই আমি সবুজ দ্বীপকে হোভার করবো, SHOBUJ, সবুজ দ্বীপকে হোভার করব, HOVER, সবুজ দ্বীপকে যখন হোভার করব তখন কার পরিবর্তন হবে? সবুজ দ্বীপকে হোভার করলে সবুজের না, এখন লালেরও পরিবর্তন হবে, লালেরও পরিবর্তন হবে। তখন এখন আপনাকে এখানে বলে দিব, যখন সবুজ দ্বীপে হোভার করব, সবুজ তোমাকে যখন হোভার করব তখন লালের পরিবর্তন হবে, স্পেস দিয়ে LAL, ডট লাল, লাল ভাই তোমার পরিবর্তন হবে, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে, তখন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি কালার দেওয়া যায়, অরেঞ্জ, কন্ট্রোল এস, এখানে তো কাজ করে কিনা, অরেঞ্জ হয়েছে, সবুজের পরিবর্তন হয়েছে, এটা লালেরও পরিবর্তন হয়েছে। বাট আবার যখন লালে নিয়ে যাবেন তখন কিন্তু এখন কোনো পরিবর্তন হবে না, কারণ আপনি এখানে লাল একবার ব্যবহার করেছেন, তখন আপনার এই লাল আর কাজ করবে না। এম আই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি নাকি কোনো ভেজাল আছে বলেন? স্যার মাঝখানে যে লাল ইয়েটা, এটা পরিবর্তন হবে না, কাজ করানো যাবে, লাল তো কাজ করানো যাবে স্যার। লাল কিভাবে কাজ করাবেন? সবার নিচে যেটা থাকে সেটার প্রায়োরিটি বেশি থাকে। মানে আপনি যদি যে কাজটা করবেন, এই যে লালের যে পরিবর্তনটা, এই সিএসএস লাইনে সবার নিচে যেটা থাকবে, এটা নিচে না, এটার নিচে এটা না, এটার প্রায়োরিটি বেশি থাকবে। এটাকে যদি আপনি কন্ট্রোল এক্স করে এখানে এসে বসায় দেন, এখন কি হয় দেখেন তো, এখন দুটোই কাজ করবে, সবুজও কাজ করবে লালও কাজ করবে। এখানে তো আপনি ইয়া দিছেন, সবুজের ইয়া বেশি, এই কারণে লালটা কাজ করতেছে না। রাইট রাইট রাইট, যদি লালের আগে যদি সবুজ যোগ করে দেন প্লাসটা, তাহলে দেখবেন দুইটাই কাজ করবো, লালের আগে সবুজের আগে লাল, নিচের লালটার আগে যদি সবুজ প্লাসটা যোগ করে দেন তাহলে দেখবেন কাজ করবো। এটাকে এটাকে না, একবারে নিচেরটা, হ্যাঁ এটা কি করব, লাল ক্লাসটা আছে না, লাল ক্লাসটার আগে স্পেস দিয়ে সবুজ যোগ করে দেন, তাহলে তো কাজ করবেই, ওটা তো কাজ করবে। এটা আপাতত আপনারা রাখেন, এটা নিয়ে টেনশন নাই, এটা কাজ করবে, ওটা আমাদের দরকারও নেই। হ্যাঁ, আমরা শুধু ওই যে সবুজের যে হোভারের ইফেক্টটা এটা জানতে পেরেছি কিনা সেটা বলেন। এত ক্রিটিক্যাল চিন্তা ভাবনা আগে করেন না, কারণ এগুলো চিন্তা ভাবনা করার সময় আছে। এত ক্রিটিক্যাল চিন্তা ভাবনা আগেই করেন না, নতুন যারা আছেন তারা কনফিউশন হবেন। এইটুক ছিল অবস্থা, এখন আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি একটু চেহারা দেখি আপনারা কি পারেন না পারেন। আর কালকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখব, ঠিক আছে? আমরা কালকে আলোচনা করব ডিসপ্লে নিয়ে, ডিসপ্লে এটাও খুবই গুরুত্বপূর্ণ। স্যার এখন কি আমরা পতাকাটা বানাবো? এখন পতাকা বানাবেন, আমি আজকে যা যা দেখাইছি সব শুরু করবেন, আমি এটার ভিডিওটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান।